হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি ডিনা অ্যান্ড আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ফ্রাইডে, আজকে রুয়ের অনলাইন প্রেজেন্টেশন একটা ছিল ওদের প্রজেক্টের ওপরে, সো সমস্ত কিছু ভালোভাবে মিটে গেছে। আর আজকে খুব তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকেও আবার বেরোচ্ছি দিভার সঙ্গে। কালকে সবগুলো কাজ আমরা কমপ্লিট করে আসতে পারিনি, একদিনে অ্যাকচুয়ালি পুরোটা সম্ভবও নয়, তাও আমরা চেষ্টা করেছিলাম বাট হয়নি। সো আজকে আবার আমরা যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। আজকে তো জানো যে মানে একটু বন্ধ টাইপের, মানে বন্ধ নয়, 21 জুলাই, তো আজকে সব জায়গায় একটু প্রবলেম থাকলেও থাকতে পারে, বাট আমাদের দরকার বলে আমরা বেরোচ্ছি। যদি কিছু কাজ করতে পারি তো ভালো, আর নালে কিছু করার নেই। বাকি তোমরা ওয়াচ করতে থাকো, ভিডিওটা আস্তে আস্তে সবটাই জানতে পারবে। এখানে রুবেবি কী করছে? রুবেবি এখানে লাঞ্চ করতে বসে গেছে। তোমাকে আমি যতগুলো রাইস দিয়েছি এখনও একই রয়ে গেছে, তুমি না মাংস খাচ্ছ না রাইস খাচ্ছ। হ্যাঁ রুবেবি, কি তুমি গুড গার্ল হবে না? খাচ্ছ, তুমি তো টিভি দেখছো, তুমি কতটুকু খাচ্ছ? তুমি তো টিভি দেখছো, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাও, গুড গার্ল হয়ে যাও। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, দাদি দাদি করে যাচ্ছি, দেরি হয়ে গেছে, একটু লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি শর্টস পরি তো, এবারে তোমার যদি ধরো বক্সিংটা ঠিক মতো না করা থাকে, যা যা হাট হাট হাট, বক্সিংটা যদি ঠিক করে হাট, একটা কুকুর দাঁড়া করেছে কি বেটে বাবা। হ্যাঁ, ঠিকঠাক করে বক্সিংটা করা না থাকলে দেখতে খুব বেশি বাজে লাগে। সো একটুখানি তাড়াতাড়ি করে বক্সিংটা পায়ে করতে গেছি, আর দেরি হয়ে গেছে, দিভাই রাগ করবে। এখন দৌড়ে 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 যাওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা একসাথে মিট করে নেব, দেন একসাথে যাব। চলো যাই। এখানে দেখো, এই যে এই বাড়ির খোলা বারান্দাটা, এটা একটা ফ্ল্যাট বেসিক্যালি, আমার এত প্রিয় না ছিল, খালি এই বারান্দাটা দেখে লোভ হয়, মনে হয় চারটা নিয়ে নিই। এত সুন্দর রাস্তার ধারে খোলা বারান্দা, দারুণ লাগে। যাই হোক, এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আমরা মিট করে নিয়েছি একসাথে। ওয়েদারটা ভালো হয়েছে, ভালো হয়েছে মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে, এখানে একটু জোরে বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে, আর এখন বৃষ্টিটা কমে গেছে। প্রচণ্ড ভয়ঙ্কর রোদ, রোদের তাপ, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আমাদের মিশন ফুলফিল করার উদ্দেশ্যে, কী হবে জানি না, এখন যাচ্ছি এই আর কি। আমরা এখন গোল্ড পার্কে রিচ করে এখন গড়িয়াহাটের দিকে যাচ্ছি। আজকে গোল্ড পার্ক একদম ফাঁকা, শুনশান, অল্প কিছু লোকজন, আর ফুড তো সবটাই বন্ধ আগের দিনের মতো। আগের দিন এসেছিলাম, সেদিনও ইনসিডেন্টালি ওরকম ছিল, আজকেও একই রকম। একটু গাছের তলাতেই আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাদ বাকিটা প্রচণ্ডই গরম। এখন আমরা কোথাও যাচ্ছি? ওই সবগুলো ভিজিট করবি আগে, গড়িয়াহাটে কিছু সব ভিজিট করব, তারপরে আমরা রাজবাড়িতে যাব। দেখি কোথায় গিয়ে কি হয় কি না হয় কিছু আদৌ। শপিং করে টায়ার্ড হয়ে এখন একটু পিৎজা খাবো আর হট চকলেট খাবো, একটুখানি খেয়ে নিই। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, একটু দেরিই হয়ে গেছে বাড়ি ফিরে আসতে আজকে। তারপরে বাড়ি ফিরে এসে আর আমি একটুও দেরি করিনি, জাস্ট চেঞ্জ করে কোনো রকমের রুয়ের কালকের জন্য স্কুলের বইগুলো সমস্ত ভালোভাবে গুছিয়ে দিয়েছিলাম, রুকে একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে বেড ফেড ক্লিন করে আমাদের বেড ফেড করাও হয়ে গেছে। এখন রু এখন ডিনার করছে ওর ড্যাডির সঙ্গে। আমার তো ডিনারটা বাইরেই হয়ে গেছে, তোমরা দেখলেই, অনেক আর্লি অনেক আর্লি ডিনারটা করে নিই।
তো এখন ফাইনালি গিয়ে খুব ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন খুব ভালো লাগছে। এখন আমি ওয়েট করছি রুয়ের জন্য, রুয়ের ডিনার নেওয়া হয়ে গেলে ও চলে আসবে আর একসাথে আমরা শুয়ে পড়ব। তো আজকে এই আজকে ব্লগটা দেখানোর কিছুই নেই, আবার কালকে বাকিটা কন্টিনিউ করব। তো এই আর কি, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং, এটা নেক্সট ডে মর্নিং। হ্যাঁ, কালকে তো দেখলেই ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না, আজকে সকাল থেকে উঠে একেবারে কোমর বেঁধে নেমে গেছি। যাই হোক, রুকে ঘুম থেকে তুলে পড়াশোনা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন কটা বাজছে? হ্যাঁ, সেটাও অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ আগের কথা বলছি, এখন বাজছে প্রায় 8টা বেজে গেছে। আর আমি রান্না করছি, কেন করছি না করছি পরের ব্লগে জানতে পারবে। অলরেডি আমার চিকেনটা করা হয়ে গেছে, এখন আমি আলুর দম করছি। তো ওটা করে নেব, করে একটুখানি ভাপ নেব, দেন আমি স্নান করতে চলে যাব। পরপর পরপর কাজ চলছে, প্রচণ্ড গরম, এই সকালবেলা 8টা বাজছে, ভাবো, মানে ফ্যানটা বন্ধ করে মানে পুরো ভীষণভাবে সোয়েটিং হচ্ছে, মানে এতটাই গরম রয়েছে আর কি। বাইরে পুরো কড়া রোদ উঠে গেছে, মানে কি বলবো, মানে 8টার সময় এই অবস্থা, মানে আগে আরও কী হবে কে জানে। আমার পুঁই গাছটা কেটে দেওয়ার পরে মোটামুটি এখন আবার নতুন করে এতটা মতো বড় হয়েছে। এখানে দেখো অ্যালোভেরা গাছটা, ওখানেও আরেকটা অ্যালোভেরা গাছ রয়েছে, ওপরে তুলসী গাছ, এখানেও ওপরে তুলসী গাছ রয়েছে। ভালো লাগে একটু গাছপালা থাকলে বাড়িতে, জায়গা তো বেশি নেই, বাট যতটুকু আছে তার মধ্যেই লাগাতে চেষ্টা করি, বেশ ভালো লাগে। এখানে দেখো আরেকটা তুলসী গাছ, এখানে দেখো একটা নয়নতারা গাছ রয়েছে, তার সঙ্গে এখানে মাছ গাছটা রয়েছে। রোদটা দেখো একবার, কি বিভৎস রোদ। আমাদের কাজের মাসি কাজ করে চলে গেলে তারপরে বেড কাভারগুলো সমস্ত পেতে দেবো, সমস্ত ওয়াশ করা হয়ে গেছে কিন্তু পাতা হয়নি পুরো, মানে জায়গা ছিল না, আর বৃষ্টি হচ্ছে টুকটাক, সেজন্য ভালোভাবে জায়গাও পাচ্ছি না, যার জন্য যেটা হচ্ছে গোটা ডাইনিংয়ের মধ্যে আমাদের জামাকাপড় মেলে রেখেছি, এত বাজে লাগে দেখতে, বাট কি করবো বলো, জানালাতে দিলে সব ভিজে যাচ্ছে, আর মানে এবার ভিজে গেলে সেটা না শুকোলে কারণ একটা স্মেল মতো হয়ে যায় না, সেটা খুব বাজে লাগে, সেই জন্য মেলে দিয়েছি, তুলে দেব, একটু শুকিয়ে টুকিয়ে গেলে তুলে ঠুলে দেবো। আলুর দমটা দেখে আসি গিয়ে কতটা হলো না হলো। এখানে দেখি আলুর দমটা, এখানে আলুর দমের গ্রেভিটা তৈরি হচ্ছে, আর এখানে দেখো আলুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার কিচেনের জানালায় দেখো আরও একটা তুলসী গাছ, তলায় অ্যালোভেরাও হয়েছে, আর এখানেও দেখো আরেকটা তুলসী গাছ। দেখতেই পেলে কাজে দিদি কাজ করছে, আর সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি, আজকে একটু কাজের চাপ রয়েছে, যাই হোক। তো আর কি, আজকে এই ভিডিওটাকে আর বেশি কন্টিনিউ করছি না। এই ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ারও করতে পারো। আশা করছি আরও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।